হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকেও চলে এলাম তোমাদের জন্য ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে। হ্যাঁ, অনেকটা একটু রাত হয়ে যাবে ভিডিওটা ছাড়তে, বাট তোমাদেরকে আমি বলতে পারি এই টেক নিউজটা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইনফরমেশন আছে। আজকে সরস্বতী পুজোর দিন, তো আমি আশা রাখবো ইন্ডিয়ার মার্কেটে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমরা অনেকেই জানো না। আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে এবং জিনিসগুলোকে জেনে নেবে, এবং আমাকেও কমেন্ট করে তোমার মতামতটা আমাকে অবশ্যই জানাবে। তো শুরু করছি আজকের প্রথম টেক নিউজ। প্রথমে যেটা বলবো, সেই খবরটা আসছে অ্যাপেলের কাছ থেকে, ঠিক আছে? তো অ্যাপেলের একটা ইভেন্ট, 2022 একটা ইভেন্ট, সেটা কবে লঞ্চ করবে সেটা একটা মানে প্রস্তাব পাওয়া গেছে এবং জানা গেছে কি মার্চের 8 তারিখে নাকি একটা অ্যাপেলের ইভেন্ট হবে। তো এই ইভেন্টটাই তুমি মানে চিন্তা করতে পারছো না, অ্যাপেল এমন এমন কিছু ধরনের কাজ করতে পারে, যেমন হচ্ছে আইফোন SE 3, তো এটা ওখানে লঞ্চ হতে পারে, এবং আইপ্যাড লঞ্চ হতে পারে নতুনত্ব। তো অ্যাপেল এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট সেখানে লঞ্চ করবে, এবং মানে ডেটটা মাথায় রাখ, কিন্তু এই মার্চের 8 তারিখে কিন্তু অ্যাপেলের ওই ইভেন্টটা হবে, এবং এখানে অ্যাপেল কিছু একটা নতুনত্ব ধরনের কাজ করতে চলেছে। তবে দেখা যাক অ্যাপেল কত দূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো স্যামসাং গ্যালাক্সি S22 যে সিরিজ, তার যে ক্যাম্পেইনিং চলছে না, সেই ক্যাম্পেইনিংয়ে তোমার একটা নতুনত্ব জিনিস করতে চাইছে, যেটা হচ্ছে তারা বলছে, স্যামসাং বলছে কি S22 যে সিরিজটা, তারা বলছে কি লো লাইট ক্যামেরাকে তারা ইম্প্রুভ করেছে। এবং তোমরা চিন্তা করতে পারবে না, মানে স্যামসাং S22 মানে যদি কম আলো হয় বা অন্ধকার ছন্ন কোনো ঘর হয় বা ধরো মানে কম আলোতে খুব ভালো ছবি উঠবে এবং খুব ভালো ভিডিও উঠবে, এইরকমই স্যামসাংয়ের আর কি মানে বলছে আর কি S22 সিরিজ এরকম হবে। তবে দেখা যাক কতদূর কি করে। আর একটা খবর আসছে কি S22 Ultra যে ফোনটা হবে না, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের, সেটা এখনকার মানে এখনো পর্যন্ত স্যামসাং এর সব থেকে পাওয়ারফুল ফোন হতে পারে। তবে এখন দেখা যাক স্যামসাং নিয়ে আসুক, তারপরে জানা যাবে কি হবে না হবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো টেকনো পোভা 5G, তো এই যে ফোনটা তোমাদেরকে আগে বলেছিলাম এটা কবে লঞ্চ হবে সেটা বেরিয়ে এসেছে। তো ফেব্রুয়ারির 8 তারিখে কিন্তু এটা ইন্টার মার্কেটে লঞ্চ হবে, এবং এটা মানে ডিসপ্লেটা অনেকটা বড় হবে, ঠিক আছে? বড় ডিসপ্লের সাথে এটা আসবে, স্পেসিফিকেশন আগে টেক নিউজে বলেছি। তো এটা 8 তারিখে আসুক, এই নিয়ে তোমাদেরকে আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো। তবে দেখা যাক কত দূর কি করে টেকনো। তো টেকনোর কোয়ালিটি আশা করি ভালোই হবে। হ্যাঁ, দেখা যাক কত কী করে। তোমার LCD ডিসপ্লে হবে, 120Hz রিফ্রেশ রেট হবে, ঠিক আছে? তবে দেখা যাক কী করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ইনফিনিক্স, তোমার জানি না ভ্যালেন্টাইন্স ডেতে কার কী প্ল্যান আছে, তবে ইনফিনিক্স কিন্তু অনেক প্ল্যানিং করে রেখেছে। ইনফিনিক্স 05G এই ফোনটা 14 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে, যেদিন ভ্যালেন্টাইন্স ডে সেদিনও কিন্তু ইনফিনিক্স এই ফোনটা লঞ্চ করছে। কোয়ালিটি খুব ভালোই হবে আশা করি। তো দেখা যাক ইনফিনিক্স কত দূর কি করে, বাট এখানকার কিছু কিছু স্পেসিফিকেশন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ডাইমেনসিটি 900 প্রসেসর হবে, এবং হচ্ছে 13 ব্যান্ডেড 5G সাপোর্ট করবে, ঠিক আছে? 5G তে সেটা সাপোর্ট করবে, সেটা 13 ব্যান্ডেড, এবং জানা যাচ্ছে তোমার এখানে 5000mAh ব্যাটারি পিকআপ হবে, এবং তোমার 50MP সম্ভবত ট্রিপল ক্যামেরা হবে, 50-48MP ট্রিপল ক্যামেরা হওয়ার চান্স আছে। তবে দেখা যাক ইনফিনিক্স কত দূর কি করে, আশা করি ভালোই মার্কেট ক্যাপচার করবে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে ওপোর কাছ থেকে, OPPO Find X5 Pro। তো এই ফোনটার একটা ছবি বেরিয়ে এসছে, এবং এটার ক্যামেরা একটু ইম্প্রুভ করেছে, এবং এটা সম্ভবত OnePlus-এর ক্যামেরার মতো একটু মানে ধাঁচটা নিয়ে আসার চেষ্টা করছে, এবং এইটার উপরে কাজ করছে তারা। খুব শিগগিরই হয়তো ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে, তবে এই বছরে হয়তো এলো শেষের দিকে আসবে, ঠিক আছে? এটার উপরে কাজ করছে, তবে ক্যামেরাটা কিন্তু অনেকটা OnePlus-কে কপি করার চেষ্টা করছে। তবে দেখা যাক কদ্দূর কী করে, ওপো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে OnePlus-এর কাছ থেকে। তো OnePlus Y1S Edge, তো এই দুটো সিরিজের ওপর টিভি লঞ্চ করার পরিকল্পনা করেছে, তো আগেও বলেছিলাম আমি। তো সেটা 7 ফেব্রুয়ারিতে লঞ্চ করবে, এবং এটা OnePlus অফিসিয়ালিভাবে টিচ করেছে জিনিসটাকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, বাট এটা 7 ফেব্রুয়ারিতে আসবে মোটামুটি ধরে রাখো। এটার তোমার এটা 43 এবং 32 ইঞ্চির টিভি হতে পারে, তবে দেখা যাক, তবে কম দামে মোটামুটি ভালো টিভিটা হতে পারে। এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা ইকুকে নিয়ে বলবো। ইকু 9 সিরিজের ওপর যেই জিনিসটা হচ্ছিল ইকু 9 কে নিয়ে, তো সেটা ফাইনালি একটা তোমাদেরকে কনফার্মেশন আমি পেয়েছি, তাই বললাম। অ্যামাজনের ওপর ইকু 9 সিরিজের টিস দেখা গেছে, মানে ছবি বেরিয়ে এসছে, তার মানে কি ইকু 9 সিরিজ লঞ্চ হচ্ছে। তো সেটা অ্যামাজনে দেখা গেছে, তোমরা দেখো, ঠিক আছে? তো এটা খুবই খুশির খবর, ইকু 9 আসুক। তো এই নিয়ে আমি ভিডিও করেছি ইকু 9 কে নিয়ে, তোমরা দেখতে পারো, ঠিক আছে, যাদের যাদের ডাউট আছে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Realme C সিরিজের একটা ফোনের ওপর কাজ করছিল, যেটা হচ্ছে Realme C35। তো এই ফোনটা ফাইনালি ইন্ডিয়ার মার্কেটে আসবে হচ্ছিল, তো এটা ফাইনালি দেখা গেছে এটাকে, এবং এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা মোটামুটি ইন্ডিয়ার মার্কেটে খুব তাড়াতাড়ি আসবে, এবং এর কিছু কিছু ল্যাক হয়েছে, যে জিনিসটা তোমাদেরকে বলবো,
তো এটা 6.6 ইঞ্চিস FHD প্লাস ডিসপ্লে হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে ইউনিসকের একটা প্রসেসর হবে যেটা হচ্ছে ইউনিসক T616 এই প্রসেসরের সাথে আসার সম্ভাবনা আছে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাই হবে। তাহলে দেখা যাক রিয়েলমি কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশনগুলো অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি লাস্ট যে নিউজটা বলবো সেই নিউজটার দিকে। তো এই নিউজটা একটা গেমিং পারপাসের জন্য একটা খবর, যেটা হচ্ছে জিটিএ গেমটা তোমরা মোটামুটি সবাই খেলেছ, ঠিক আছে, যেটা হচ্ছে গ্র্যান্ড থ্রেফট অটো, এই গেমটা মোটামুটি তোমরা সবাই খেলেছ। তো জিটিএ 5 গেমটা তোমরা সবাই খেলেছ। এরপর জিটিএ একটা নতুন সিরিজ নিয়ে আসার চেষ্টা করছে, যেটা হচ্ছে GTA 6। তো এটা এই বছরের কাজ চলছে, মোটামুটি ধরো 7-8 মাস লাগবে মোটামুটি এই বছরের শেষের দিক করে তোমরা এই গেমটা দেখতে পাবে। তো মানে জিটিএ একটা খুব পাওয়ারফুল একটা গেম, মোটামুটি সবারই ডিমান্ডেবল এবং সবাই গেমটা খেলতে খুব ভালোবাসে। তো এই গেমটাও মোটামুটি ধরে রাখো এই বছরের শেষের দিক করে তোমরা মোটামুটি মানে খেলতে পারবে। তো এটা বলার কারণ হচ্ছে কি, জিটিএ 6 যে গেমটা সেটার উপরে জিটিএ যে কাজ করছে, মানে এটা একটা খুব ভালো খবর, মানে শেষের দিক করে মানে এই বছরের শেষের দিক করে এই গেমটা আমরা খেলতেও পারবো। তবে দেখা যাক কতদূর কি হয়, এরপরে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা, এই যে এতগুলো টেক নিউজ বললাম, এই টেক নিউজের মধ্যে কোন টেক নিউজটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার দুটো করবে এবং কমেন্ট করে তুমি কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে, তোমার সাপোর্ট আমার একান্তভাবে দরকার, ঠিক আছে। তো সাপোর্ট করো, পাশে থাকো, কালকে আর একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণে জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসি, নমস্কার।